ঢোলের তালে তালে অনেকটা নাচের মুদ্রায় এগিয়ে আসে সেনাবাহিনীর বাদক দলের সদস্যরা। এরপর একে একে 9টি ইউনিটের অধিনায়করা সেনাপ্রধানের কাছ থেকে রেজিমেন্টাল কালার বা ইউনিটের পতাকা বুঝে নেন। সেনাবাহিনীর দীর্ঘ ইতিহাসের এটিও একটি ঐতিহ্য। ইতিহাস বলে যুদ্ধের সময় দল বা ইউনিটের প্রধানের অবস্থান চিহ্নিত করার জন্য পতাকা বহন করতে হতো, সেই রীতি যুগ যুগ ধরে চলে আসছে। এবার চট্টগ্রামে কালার পতাকা দেওয়া হলো 9টি ইউনিটকে। সেনাবাহিনীর যে কোনো রেজিমেন্ট বা ইউনিটের সফলতা উদ্দীপনা ত্যাজদীপ্তের প্রতীক হিসাবে চিহ্নিত হয় এই রেজিমেন্টাল কালার। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রতিষ্ঠা লগ্ন হতে ন্যূনতম 5 বছর বাৎসরিক যোগ্যতা যাচাইয়ে সন্তোষজনক মান অর্জন করতে হয়। অবশ্য পতাকা তুলে দেওয়ার আগে সেনাপ্রধান প্যারেড পরিদর্শনের পাশাপাশি রেজিমেন্টাল প্যারেডের সালাম গ্রহণ করেন। করোনা সংক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য পরিচালিত অপারেশন কোভিড শিল্ডের পাশাপাশি দেশের দুর্বিপাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে সেনা সদস্যরা। আর তার এই অর্জন আজকের এই 9টি ইউনিটের এই রেজিমেন্টাল কালার। আর এরই মাধ্যমে এগিয়ে যাবে এই 9টি ইউনিট, এমনটি প্রত্যাশা করেছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাস থেকে কমল দে, সময় সংবাদ।